মালদা শহরের মিশনঘাট এলাকায় ছট আরাধনা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম আশিস সরকার, বয়স 37 বছর, বাড়ি বালুচর রামকৃষ্ণ মিশনঘাট এলাকায়। মৃতের পরিবার সূত্রে খবর, ছট আরাধনায় মহানন্দা নদীর ধারে মিশনঘাটে গিয়েছিলেন তিনি। ঠিক সে সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ঘটনা আমার কাকু এই ছট করার সময় কুলাতে জল দেয়, জল অর্ধ করা হয় যেটা বলা হয়, দেওয়ার পর হঠাৎই হাত পা কাঁপতে শুরু করে, খিঁচুনি ধরে। আমরা ধরে তাড়াহুড়া করে কোন রকম করে টোটো করে জাম্পের মধ্যে দিয়ে বের করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে এসে ডাক্তাররা দেখেন, দেখে বলেন তুমি আর বেঁচে নেই, ইষ্ট করেছিল, ইষ্ট এখন পোস্টমর্টামে দেওয়া হয়েছে। কি নাম কার তোমার কাকুর? কাকুর নাম হচ্ছে আশিস সরকার। বাড়ি দক্ষিণ বালুচর বাবলাঘাট। ফ্যামিলি থেকে গেছে? হ্যাঁ, ফ্যামিলি থেকে গেছে। ফ্যামিলিতে ওনার স্ত্রী আছে, মা আছেন, দুটো কন্যা সন্তান আছে, একটা ছেলে আছে। বয়স কত হবে কাকুর? হ্যাঁ কাকুর বয়স 40।